জয়েন বন্ধুরা তোমরা কিছু তোমাদের পিরিয়ডে চলেন হ্যাচ বোর্ডার ফোর তোমাদের সামনে যে অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়েছিলাম তোমরা অনেক স্ক্রিন দেখতে পাচ্ছ বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন যেখানে ফুড এসের পরীক্ষার তারিখ ঘোষণা দু হাজার চব্বিশে সেনের অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে সম্পূর্ণ অ্যাক্টিভিটির মাধ্যমে কভার করছে যেখানে তোমাদের কাট অফ মার্ক দু হাজার চব্বিশ সেশনের যেখানে অফিসিয়াল নোটিশে বিরাট বড় ঘোষণা করছে সেখানে দেখে দেব কত থেকে পরীক্ষা কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে অ্যাক্টিভিটির মাধ্যমে যেহেতু কভার করছে ভিডিওটি কোনোভাবে স্কিপ করবে না আর বারবার করে রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেলে নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রত্যেকের বোঝা গেছে সরাসরি অফিসিয়াল ভাবে তোমাদের দেখে দিচ্ছি তোমরা যা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো আমাদের এক্সাম সময় তোমরা প্রত্যেকে যেন যেখানে এক্সাম সময় তোমরা যেন এক ঘন্টা তোমাদের তিরিশ মিনিট হাতে সময় থাকে যেখানে এর মধ্যে প্রত্যেকে কোনো কমপ্লিট করতে হবে পরীক্ষার সময় যেখানে এবার তোমাদের দেখে দেবো তোমাদের পরীক্ষার তারিখ কত রয়েছে অ্যাক্টিভিটির মাধ্যমে কভার করছি ভিডিও কোনো স্কিপ করব না তোমরা যেন এখানে এক ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ নব্বই মিনিট তোমাদের এক্সাম সময় দেওয়া হয় এই নব্বই মিনিটের মধ্যে তোমাদের একশো মার্কের পরীক্ষা কিন্তু কমপ্লিট করতে হয় যেখানে এমসিকিউ টাইপের কোশ্চেন থাকে যেখানে এমসিকিউ টাইপের কোশ্চেন হবে যেখানে ওইমার বেস্ট তোমাদের এক্সাম দিতে হবে যেখানে ওইমার বেস্ট এক্সাম দেবে এর মধ্যে প্রত্যেকেই কমপ্লিট করতে হবে এর মধ্যে তোমাদের কমপ্লিট করার পর যেখানে তোমাদের ক কিছুদিন পর বা এক দেড় মাস পর তোমাদের কিন্তু ফাইনাল কাট অফ লিস্ট চুরি করে তারপর ফাইনাল ম্যাচে ইন্টারভিউ ডাক পড়ে যেখানে ইন্টারভিউ হবে কুড়ি নম্বরের কুড়ি নম্বরের ইন্টারভিউ হবে এর মধ্যে এর মধ্যে ইন্টারভিউ টোটাল তোমাদের টোটাল কত হলো একশো কুড়ির মধ্যে তোমাদের একশো কুড়ির মধ্যে টোটাল পরীক্ষা হলো এই একশো কুড়ির মধ্যে টোটাল ভিত্তি করে ফাইনাল ম্যাড লিস্ট তৈরি করা এই ফাইনাল লিস্টের কাট অফ কী যাবে সেটি দেখিয়ে দেবো এবং এর মধ্যে যাদের ফাইনাল মেসের নাম থাকে তাদের সর্বোচ্চ চাকরি হয়ে যায় তারা কম বেশি প্রত্যেকে যেন এটা দু হাজার আঠেরো তোমাদের নোটিফিকেশান এখানে তোমাদের দেখে দিচ্ছি তোমাদের সিলেবাসে যেটা নোটিফিকেশন তোমাদের দু হাজার তেইশে যে নোটিফিকেশানটি পাবলিশ করছে সেটি তোমাদের অফিসিয়াল নোটিশটি আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়েছি এখান থেকে আউট করবে যেখানে তোমাদের কোনো পরীক্ষার সিলেবাস কোনো সেম থাকছে প্রথমত রিটেন এক্সাম দিতে হবে তারপর রিটেন এক্সামে একশো মার্কের কোর্সেন থাকবে যেখানে জেনারেল স্টাডিস পঞ্চাশ ম্যা এক থেকে টোটাল তোমাদের একশো মার্কের কিন্তু কোর্সিন হবে এক ঘন্টা ত্রিশ মিনিট হাতের সময় তিনটা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত থেকে এক নম্বর কেটে নেওয়া হবে এটি তোমরা প্রত্যেকেই জানো ওয়েল বি থার্ড যেখানে এখানে তোমাদের প্রত্যেকটি তথ্য উল্লেখ করা রয়েছে এখানে তোমরা দেখে নেবে আর এখানে তোমাদের দেখে দিচ্ছি যে পরীক্ষার তারিখ কবে ঘোষণা আছে অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে অ্যাডমিট কার্ড তোমাদের সেটি তোমাদের দেখে দিব কীভাবে ডাউনলোড করবে সেটি তোমাদের জানাবো একটি ভিডিওতে তোমাদের দেখে দিই এখানে তোমরা প্রত্যেকে যেন তোমাদের কাট অফ মার্কস তুলে ধরলাম এটা হলো কাট অফ মার্ক্স তোমাদের দেখে দিচ্ছে এখানে দু হাজার তোমাদের আঠেরো একবার নিয়োগ প্রক্রিয়া হয়েছে দু হাজার পর এবার কোনো নিয়োগ প্রক্রিয়া কোনো হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গেছে অ্যাডমিট কার্ড কিছুদিন পর তোমরা ডাউনলোড করতে পারবে এটা তো যেহেতু পাঁচ বছর পর নিয়োগ করেছে খুব দ্রুত নিয়োগ করিয়ে নেবে খুব দ্রুত তোমাদের হাতে আর বেশি দিন সময় দেবে না তোমরা কম বেশি প্রত্যেকেই জানো এখানে তোমাদের দেখে দিচ্ছি এটা হলো তোমাদের কাট অফ মার্কস এটা হলো ফাইনাল কাট অফ প্রিভিয়াসলি কাট অফ বলছি যেখানে যারা ইউআর প্রার্থী উনআশি পয়েন্ট তোমাদের ছয় দশমিক ছয় ছয় তোমাদের এক গেছে যেখানে এসসি ক্যান্ডে তোমাদের ছিয়াত্তর যেখানে যারা এস সি যারা এস টি উনষাট যেখানে ও বিসি এ চুয়াত্তর ও বিসি বি তোমাদের পঁচাত্তর একটা ভালো কাট অফ হিউ সরিয়ে কাট অফ গেছে যারা ও বিসি বি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে পঁচাত্তর কাট অফ গেছে তোমরা দেখতে পেলে যে তোমাদের যেটা রিটেন এক্সাম রিটেন এক্সামে তোমাদের কাট অফ কত গেলো সেটি তোমরা প্রত্যেকে দেখতে পেলে এ রিটেন এক্সামের কাট অফ এবার ফাইনাল ম্যাট কাট অফ কত গেছে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছে এর মধ্যে প্রিপারেশন চালিয়ে যেতে হবে আর বেশি দিন হাতে সময় নেই তোমাদের দেখিয়ে দেবো যে পরীক্ষার তারিখটা যখন দেখাবো না তোমার মাথায় চকমক হয়ে যাবে দেখে দিচ্ছি যেরকম ফাইনাল কাট অফ যারা ইউআর প্রার্থী তোমাদের একানব্বই যারা এসসি তাদের অষ্টাশি যারা এসটি আটাত্তর ও বিসি এ অষ্টাশি তোমাদের ও বি উননব্বই এটা হলো ফাইনাল ফাইনাল কাট অফ লিস্ট এর কাট অফটি তোমাদের প্রত্যেকেই ক্লিয়ার করতে হবে তারপরে তোমাদের চাকরি হবে যেহেতু দু হাজার আঠেরোয় নিয়োগ প্রক্রিয়া হয়েছিল কম্পিটিশন লেভেল তখন অনেকটা একটু কম ছিল এবার দু হাজার যেহেতু তেইশে নিয়োগ প্রক্রিয়া দু হাজার চব্বিশ এসে করছে নিয়োগ প্রক্রিয়া অনেকটাই হার্ড হবে যেহেতু কম্পিটিশন লেভেলটা অনেকটাই বেশি তো এখানে পাঁচ বছর অন্তর ফ্রাক দেখতে পেয়ে যাবে এ পাঁচ বছর পর যেহেতু নিয়োগ প্রক্রিয়া করা অনেকটা কম্পিটিশন লেভেল বাড়বে সেটা বলবো ভালো মতো প্রিপারেশন হাতে মাত্র আর কিছুদিন সময় এবার দেখে দিচ্ছি অফিসিয়ালি আবেদনের তারিখ থেকে আবেদন ডাউনলোড হবে সেটাই তোমাদের দেখিয়ে দেবো কিছুদিন আগে একটা বিরাট বড় ঘোষণার মাধ্যমে তোমাদের জানিয়েছিল যেখানে ফুড সাব ইন্সপেক্টর পদে সাড়ে তেরো লক্ষ দরখাস্ত জমা পড়ছে যেখানে পরীক্ষা তোমাদের নাকি চার চোদ্দোই জানুয়ারিতে হবে পরীক্ষা চোদ্দোই জানুয়ারিতে হবে সেটি তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে যেখানে সম্ভবত তোমাদের হাতে বেশি দিন সময় দিচ্ছে না যেখানে একটা চারশো আশিটি ভ্যাকান্সি ছিল যেখানে তেরো লক্ষ পঁয়ত্রিশ হাজারের মতো তোমাদের ফর্ম ফিল আপ পড়ছে এখানে প্রত্যেকটি তথ্য উল্লেখ করছে এটি আমি অফিসে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি সেখানে একবার চেকআউট করবে মাত্র চোদ্দোই জানুয়ারি হাতে মাত্র বেশি দিন মানে গুনতে করে তোমাদের হাতে মাত্র আর চোদ্দোটা দিন সময় আছে এর মধ্যে প্রত্যেকে তোমাদের কমপ্লিট করতে হবে দেখো কিছু দিনের মধ্যে হয়তো অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক অ্যাক্টিভিট করে দেবে হাতে যেহেতু বেশি সময় দেবে না হলে তাহলে তোমাদের দেরি রয়েছে যেখানে তোমাদের মার্চ এবং এপ্রিলের মধ্যে হয়ে যাবে মার্চে নাহলে এপ্রিলের মধ্যে হয়ে যাবে এর মধ্যে তোমাদের এক্সাম নাহলে হবে তোমাদের যেহেতু জানুয়ারি মাসে পরীক্ষা না হয় না তাহলে মার্চ এপ্রিলের মধ্যে ঠেলে দেবে তার আগে হতে পারে অথবা মিডল মিডল এক্সামে তোমাদের হয়ে যাবে প্রত্যেক আর যেটা দু হাজার আঠেরোতে তোমাদের ফর্ম ফিল আপ করেছিল না এখানে দেখে দিয়েছে দু হাজার আঠাতে যেটা ফর্ম ফিল আপ এগারো লক্ষ ছয় হাজারের মতো শূন্য তোমাদের ফর্ম ফিল আপ করছে যেখানে এক লক্ষর মতো প্রার্থী তোমাদের ছিল যেখানে দশ লক্ষ প্রার্থী পরীক্ষা দেবে এইভাবে তোমাদের কিন্তু ফর্ম ফিল হয়েছিল তোমরা যারা দু হাজার আঠেরোয় এবার দু হাজার তেইশে তোমাদের যেটা রিক্রুটমেন্ট করেছে ইতিহাস রেকর্ড হয়ে গেছে একটা ভালো একটা ইতিহাসের মতো রেকর্ড হয়ে গেছে তোমরা যা যোগ্য আবেদন করছো প্রিপারেশন চালিয়ে যাও হাতে বেশি দিন সময় পেবে না এই যে তোমাদের কিছু দেখতে পারলে তোমাদের কিন্তু নিউজ পত্রিকার মাধ্যমে ঘোষণা করে দিয়েছে বিরাট বড়ো ঘোষণার মাধ্যমে যেখানে তোমাদের তেরো লক্ষ চোদ্দোই জানুয়ারি পরীক্ষা হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে দেখানো এই পরীক্ষা কিন্তু হওয়ারও একটা চান্স থাকে যায় তোমরা জানো যে একটা ভালো একটা যেহেতু শূন্য পদে নিয়োগ ছে যেহেতু পাঁচ বছর পর রিক্রুটমেন্ট করেছে খুব দ্রুত আশা যা করিয়ে নেবে আশা করবো প্রত্যেকে হচ্ছে যেহেতু আমি এরকম কোনো ভিডিও বা ইনফরমেশন দিই না কারণ আমি শুধুমাত্র রিক্রুটমেন্টের ভিডিও দিই প্রত্যেকেই জানো যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তো প্রত্যেকে আমি শুধুমাত্র রিক্রুটমেন্টের ভিডিও দিই তোমরা অনেকজন কমেন্ট সেকশনে কমেন্ট করছো যে তোমার আমাদের পরীক্ষা কবে কাট অফ কী হবে সেটি তোমাদের দেখে দিলাম যেহেতু অগ্রিম কাট অফ বলা আছে না দু হাজার চব্বিশে কী পরীক্ষা হবে এখনও অগ্রিম কাট অফ কোনো বলা আছে না আমি প্রিভিয়াসলি অফ বলে দিলাম ওর মোতাবেক তোমরা কোনো প্রিপারেশন চালিয়ে যেতে পারো আর যেহেতু বেশি দিন সময় না আশা করো ভিডিও থেকে সমস্ত কিছু বোঝা গেছে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি জয়ন্ত জয় ভারত